তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি ঘরোয়া চিকেন। তার জন্য দেখো হলুদ, টক দই আর সর্ষের তেল আর অল্প একটু নুন, এটাই আমি মাখিয়ে নিচ্ছি চিকেনটাতে। বেশিক্ষণ যে ম্যারিনেট করে রাখবো তা না, একদম ঘরোয়া পদ্ধতিতে করছি, তো ওই 5-7 মিনিট মতো রেখেছি আর কি। সেটাও রাখতাম না, এই ফাঁকে অন্য কাজ ছিল, সেগুলো সারবো বলে ওই 5-7 মিনিট রেখে দিয়েছি। এবার দেখো কড়ায় তেল গরম করে নিয়েছি, এবারে কি ছাড়ছি সেটা দেখো। গ্যাসটাকে একটু কমের দিকে রাখলাম, কেননা হাই ফ্লেম রাখা মানেই সব কিছু না চট করে পুড়ে যায়। তো এতে রসুনটা দিয়ে দিলাম, রসুনটাকে আগে দিয়ে একটু ভাজা ভাজা করব, তারপরে কি দিই সেটা দেখতে থাকো। খুব সাবধান কিন্তু, রসুন না চট করেই পুড়ে যায়, তাই একটু নাড়ানাড়ি করে এবার এতে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, না একটা না দুটোই তো দিয়েছি, হ্যাঁ দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি দিয়ে দিলাম এতে। তো পেঁয়াজ আর রসুন এবার একসঙ্গে একটু ভাজতে থাকবো। খুন্তি দিয়ে পেঁয়াজগুলো কিন্তু ছাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি, বুঝতেই পারছো, তা না হলে এরকমভাবে কেউ খুন্তি নাড়ায়, আমি ইচ্ছে করেই খুন্তিটা এরকমভাবে নাড়াচ্ছি, কেননা যাতে পেঁয়াজগুলো খুলে খুলে যায়। তোমাদের সবার অনেক আগ্রহ আমার এই নতুন চ্যানেলটা নিয়ে, তাই আমিও অনেক উৎসাহ নিয়ে এই চ্যানেলটা শুরু করছি। জানো এটা আমার 3 নম্বর এক্সপেরিমেন্ট এই চ্যানেলে, আশা করব এটাই আমার লাস্ট এক্সপেরিমেন্ট, এবং রেসিপি নিয়েই আমি এগিয়ে যেতে চাই। রান্না করতে ভালোবাসি আর তোমাদেরও অনেক ইন্টারেস্ট আছে আমার রান্না দেখার, তাই সেটা আমাকে অনেকটাই উৎসাহিত করছে। তো পেঁয়াজটা দেখো ভাজা হয়ে গেছে, খুব একটা লালচে করে ভাজিনি, পোড়া পোড়া হয়ে যাবে, এবারে কী দিই দেখো। এতে দিয়ে দিলাম চিনি, চিনি দিলে না বেশ একটা লালচে কালার হয়, দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে, আর ফাইনাল লুকটা যখন হয় না তখন মনে হয় ও পাকা রাঁধুনি একদম। তো তোমরা যারা যারা নতুন রান্না করছো তারা কিন্তু এই সব টিপসগুলো ব্যবহার করে লোককে কিন্তু তাক লাগিয়ে দিতেই পারো। পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে যেতেই আমি তাতে না আলুগুলো অ্যাড করে দিলাম। আলুগুলো অনেকে তেলেতেই একটু হলুদ দিয়ে ভাজে, ভেজে তুলে রাখে। আমার চ্যানেলটার নামটা কিন্তু ইজি কুকিং, আর ডেসক্রিপশানে কিন্তু লিখে দিয়েছি শর্টকাট রান্না, তো যত শর্টকাটে হয় ততই কিন্তু আমি রান্না করতে ভালোবাসি। তো তাই একসঙ্গেই দেখো আলু, টমেটো, কাঁচা লঙ্কা কুচি সব দিয়ে দিলাম। ও আলাদা করে আবার ভাজবো ওই করবো ও সব লেবার আমি দিতে পারি না ভাই, তাই চটপট যেটা হয় সেটাই করি। এভাবেও কিন্তু করে দেখতে পারো, খেতে কিন্তু অসাধারণ হয়, আর যখন সার্ভ করবে তখন কি কেউ বুঝতে পারবে যে তুমি আলুটা আলাদা ভেজে তুলে রেখেছিলে নাকি পেঁয়াজের সঙ্গে ভেজেছো, কেউ বুঝতে পারবে না, তখন স্বাদটা লোকেরা দেখবে আর তাড়িয়ে তাড়িয়ে আঙুল চেটে খাবে। তো দেখো আলু টমেটো সব কিছু দিয়ে একটু ভাজা ভাজা মতো হয়ে গেছে, এইবারে আমি নেক্সট উপকরণটা দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে আদা পেস্ট। আদা রসুন পেস্ট আমি ইউজুয়ালি ইউজ করি, বাট সেটা দিচ্ছি না, কেননা রসুন কুচি তো আগে দিয়েই দিয়েছিলাম, তো তাই জন্যে এটা আদা পেস্ট দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে কষাবো। গ্যাসটাকে কিন্তু সময় মতো একটু বাড়াচ্ছি, সময় মতো একটু কমাচ্ছি, এটা একটু নিজেদের বুদ্ধিটা খাটিয়ে নিও। দেখতেই পাবে যখনই দেখবে বেশি পুড়ে যাচ্ছে বা বেশি ধরে যাচ্ছে তখনই গ্যাসটাকে একটু কমিয়ে দেবে, আর যেই মনে হবে একটু বেশি ঢিমে তালে চলছে তখনই গ্যাসটাকে একটু বাড়িয়ে দেবে। এগুলো নিজেরা করতে করতে দেখবে অ্যাডজাস্ট হয়ে গেছে। তো আমার এটা বেশ ভাজা ভাজা কষা কষা মতো হয়ে যাচ্ছে, এবারে আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একসঙ্গে পুরোটাকে কষাবো, কেননা চিকেনটা দিয়েও তো কষাতে হবে, তাই ভাবলাম দূর লেট করি কেন, চিকেনগুলোকেও দিয়ে দিই, দিয়ে কষাতে যখন হবেই তখন একসঙ্গেই কষিয়ে নিই। তো এবার কিন্তু একটু টাইম নিয়েই কষাবো, যতক্ষণ না তেল ছেড়ে আসছে। তো সাঁড়াশি দিয়ে কড়াটাকে জম্পেশ করে ধরে এইবার আমি গায়ের জোর দিয়ে বেশ করে কষাতে থাকছি। আর এটা তো আমরা প্রায় প্রত্যেকটা রান্নার চ্যানেলেই শুনতে পাই যে যত কষাবে তত খাবার কিন্তু ডেলিশিয়াস হবে, তত স্বাদ বাড়বে, তাই আমিও কোনো মতেই সেটা গাফিলতি করতে চাই না, কমতিও দিতে চাই না। এই হলুদটা দিয়ে দিলাম, আর এরপর
কী দেবো দেখতে থাকো। মশলাগুলো তো এক এক করে দিতেই হবে। তো হলুদের পরে কার চান্স আসছে দেখো, জিরের চান্স এসছে। তো জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আর কত পরিমাণ দিচ্ছি সব ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো, কোনো চিন্তা নেই। এবার একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম। তোমরা চাইলে কিন্তু এখন লঙ্কা গুঁড়োটাও অ্যাড করতে পারো। আমরা তো লঙ্কা গুঁড়ো খাই না, তাই বাড়িতে লঙ্কা গুঁড়ো নেইও, তো সেটা আমি ইউজ করি না। এবারে দেখো গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, কেননা কাঁচা গরম মশলাটা না আমরা ঠিক পছন্দ করি না, তাই গরম মশলা গুঁড়োই দিয়ে দিলাম। দিয়ে এবার আবার জম্পেশ করে কষাতে থাকবো। ছোটোবেলায় মা যখন এরকম কষাতো না, তখনই মাকে বলতাম আমাকে একটা পিস দাও না, একটু খাই। সত্যি সেই স্বাদ যা ছিল না, এখনও মনে হয় মুখে লেগে আছে। কষা মাংস এই কষাতে কষাতেই একটু টেস্ট করতে ভীষণ ভালো লাগে। যাক গে, অনেকটা এগিয়ে গেছি। কষিয়ে কষিয়ে এবারে নুন অ্যাড করব। এই দেখো স্বাদ মতো নুনটা দিয়ে দিলাম। এটা কিন্তু তোমাদের যার যেরম স্বাদ সেই মতোই অ্যাড করো। তো নুন দিয়ে আবারও কিন্তু কষাতে থাকবো। আর সাঁশি দিয়ে ধরলে না দেখবে জোর দেওয়া যায়, কড়াটা উল্টে যাওয়ারও কোনো ভয় থাকে না, তো বেশ জম্পেশ করে কষানো যায়। চারদিক দিয়ে তেল কিন্তু ছেড়ে আসছে, জানি না তোমরা কতটা বুঝতে পারছ। আসলে আমার তো আর ক্যামেরা করে দেওয়ার কেউ নেই, তাই ভালো করে যে কড়ার উপরে ক্যামেরাটাকে ফোকাস করব সেই উপায়ও নেই, তাই এর মধ্যে দিয়েই তোমাদেরকে কিন্তু একটু কষ্ট করে বুঝে নিতে হবে। তেল কিন্তু চারপাশ দিয়ে ছেড়ে এসেছে, তো এবারে আমি এতে জল অ্যাড করছি। আর জলটা নিয়েছি কিন্তু সেই বাটিতে, যে বাটিতে ম্যারিনেট করেছিলাম চিকেনটা, তার গায়েতে তো একটু মশলা লেগেছিল, তো সেটাই ধুয়ে জলটা দিয়ে দিলাম। খুব বেশি জল দেবো না, টলটলে জল হলে না একদম ভালো লাগে না। চিকেন আবার একটু কষা কষা হলে ভালো লাগে, বাট গুড্ডি আবার কষাটা পছন্দ করে না, তাই আমাকে জোর করে একটু ঝোল রাখতেই হয়। তো দেখো এরমভাবেও কিন্তু খেতে বেশ ভালো লাগে। ফুটে উঠলে, রান্নাটা কমপ্লিট হলে এতটা জল জল জলজলের মতো থাকবে না। তো বাস চাপিয়ে দিলাম, গ্যাসটাকে একটু লো করে দিলাম, দিয়ে এবার ঢাকা দিয়ে হতে দেবো। ব্যাস ঢাকা দিয়ে দিলাম, এটা হতে থাক। বেশ কিছুক্ষণ পরে এসে ঢাকাটা খুলে দেখছি কি অবস্থা। বেশ কিছুক্ষণ পরে মানে ধরো এই মিনিট দশেক পরে, একটু দেখে আবার ভদ্রলোককে চাপা দিয়ে দিলাম। ভদ্রলোক বলছি কেন, এই মাংসটাকে নয় কড়াটাকে। যাকে আবারও চাপাটা খুলে এবার একটু নেড়ে নিচ্ছি, দেখছো ঝোলটা কিন্তু অনেকটাই কমে গেছে। আলু কিন্তু অতটা সেদ্ধ হয়নি, তাই জন্যে আমাকে আবার একটু চাপা দিয়েই রাখতে হবে। দেখতে কিন্তু বেশ ভালো হচ্ছে, তাই না? চলো আবারও এটাকে চাপা দিয়ে রেখে দিই, কেননা আলু আর মাংস ভালো করে সেদ্ধ না হলে রান্নাটাই কিন্তু মাটি হয়ে যাবে। এসবগুলো বলছি বিশেষ করে কিন্তু যারা নতুন রান্না করছো তাদের জন্য। এই দেখো এবারে কিন্তু আলু সেদ্ধ হয়ে গেছে আর মাংসও সেদ্ধ হয়ে গেছে। তো এবারে নাবিয়ে নেওয়ার পালা। কিছুক্ষণ ঢাকা দিয়ে ভাবছি রেখেই দেবো, কিছুক্ষণ দমে রেখে দিলে না আরও খানিকটা সেদ্ধ হয়ে যাবে। ধনে পাতাটা দিতে একদম ভুলেই গেছিলাম, তাই ধনে পাতা একটু অ্যাড করে দিলাম। এখন একটু ধনে পাতা দিলাম, দিয়ে খুন্তি দিয়ে এটাকে মিক্স করে দেবো। আর তারপর কিছুটা ধনে পাতা রেখে দিয়েছি লাস্টে গার্নিশ করবার জন্যে। তো চলো ধনে পাতাও মিক্স করা হয়ে গেছে, এবার একটু দমে বসিয়ে রাখি। গ্যাসটাকে অফ করে দিয়েছি। বাস আমার রান্না কমপ্লিট। এই ধরো মিনিট পাঁচ সাত রেখেছিলাম দমে, এবারে আমি রান্নাটা নাবিয়ে নিচ্ছি, মানে চিকেনটা আমার একদম রান্না কমপ্লিট। তো বলেতে ঢেলে নিয়ে তোমাদের ফাইনাল লুকটা অবশ্যই দেখাবো, একটু সবুর করো। এই দেখো আমার ফাইনাল লুকটা, আমার ফাইনাল লুক নয় আমার চিকেনের ফাইনাল লুক। ওপরে ধনে পাতা দিয়ে একটু গার্নিশ করে দিয়েছি,
দেখতে কিন্তু অসাধারণ হয়েছে, খেতেও কিন্তু বেশ ভালো লাগে। একবার আমার কথা মতো ঠিক এইভাবেই তোমরা করে দেখো, আমি কিন্তু বেশ গ্যারান্টি দিয়ে বলতে পারি খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। ভাত দিয়ে আর কোনো আইটেমের কিন্তু দরকারই পড়বে না। তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো প্লিজ তোমরা একটু জানিও কমেন্ট করে। এটাই আমার এই এক্সপেরিমেন্টাল চ্যানেলের প্রথম রেসিপি।